আসসালামু আলাইকুম। এই বিল্ডিংটি হলো 1100 স্কোয়ার ফিট। 1100 স্কোয়ার ফিটের এই বিল্ডিং 2 ইউনিট দিয়ে করা, তো মূলত 4 তলা ফাউন্ডেশন এই বিল্ডিংটি। তো 4 তলা ফাউন্ডেশন দিয়ে আমাদের 11টা কলাম, 11টা কলামটাই না, উপরের একটা ছাদ দিতে কত টাকা লাগবে বা নিচ তলাটা কমপ্লিট করতে কত টাকা লাগবে, এখান থেকে যারা একটা আইডিয়া নিয়ে যারা বাড়ি করতে চান তাদের একটা আইডিয়া হবে। তো আমরা নিচতলার প্রায় গাঁথুনির কাজ শেষ, যে গ্রিল গুঁড়া গ্রিলও লাগানো হয়ে গেছে, যে দরজার চৌকাঠ চৌকাঠও লাগানো হয়ে গেছে, এখন শুধু প্লাস্টারের কাজ বাকি। নিচতলা কমপ্লিট করতে আমাদের এখানে প্রায় 25 লাখ টাকার মতো খরচ হবে, একেবারে টোটাল ফাউন্ডেশন থেকে শুরু করে কমপ্লিট করতে। এই বিল্ডিংয়ে কিন্তু ফাইলিং লাগছিল, ফাইলিংয়ের কাজটা হলো আলাদা। ফাইলিং হয়তো এখানে আমাদের প্রায় 3 থেকে 3 লক্ষ 20 হাজার টাকার মতো লাগছে, হয়তো কোনো জায়গায় একটু বেশিও হইতে পারে, কোনো জায়গায় দেখা যায় ফাইলিং নাও লাগতে পারে 4 তলা বিল্ডিংয়ের জন্য। এটা হলো ফাইলিংয়ের খরচটা হলো আলাদা। তো এখানে মোটামুটি গাঁথুনির কাজটা শেষ। আমরা মূলত একটা বিল্ডিংয়ের খরচ হিসাব করি যে 2200 টাকা প্রতি স্কোয়ার ফিটে। তো 2200 টাকা যদি হয় একটা বিল্ডিং, তাহলে আপনার কমপ্লিট হয়ে যায় যে প্রতি স্কোয়ার ফিট। তো হয়তো একটু কম বেশি হয়, কারণ জায়গা অনুপাতে বা বিভিন্ন কারণে হয়তো একটু কম বেশি হইতে পারে। আর এখানে হলো যে এই বিল্ডিংয়ের মূল ড্রয়িং প্ল্যান। তো সামনের যে রুমগুলো এগুলো হলো 11 ফিট 4 ইঞ্চি এবং এই 10 ফিট 6 ইঞ্চি, আর পিছনের রুমগুলো হলো 10 ফিট এবং 10 ফিট 5 ইঞ্চি, 10 ফিট বাই 10.5 ফিট আপনি হিসাব করতে পারেন। আর একটা কিচেন, একটা বাথরুম, একটা বারান্দা এবং একটা ডাইনিং স্পেস। তো এই বিল্ডিংয়ের নিচতলাটা তো 25 লাখ টাকার মতো খরচ হবে, উপরের তলায় গিয়ে কলামটাই না যদি আমরা ছাদ দিই, একটা ছাদ দিতে প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ হয় মিস্ত্রি মজুরি সহ। তো এখন প্রশ্ন হইতে পারে ভাই যে এত টাকা কেন খরচ লাগবে। তো যারা একটা বিল্ডিংয়ের কাজ করেন বা বর্তমানে করতেছেন, তাদের হয়তো এই বিল্ডিংগুলো করতে গিয়ে যে খরচটা কেমন হয় তাদের একটা আইডিয়া হবে। আর যারা নতুন করে বাড়ি করতেছেন, হয়তো অনেকেই অনেক কথা বলে যে ভাই খরচ এত খরচ লাগে না, আপনি 20 লাখ টাকা 15 লাখ টাকা নিয়ে যদি একটা বাড়ির কাজ হাত দেন আপনি কমপ্লিট করতে পারেন। দেখা যায় ভাই মাস পথে গিয়ে আপনি আটকে যাবেন, যদি ফাউন্ডেশন দিয়ে আপনি বিল্ডিং করেন, আপনি তো খরচ কমাই করেন বিভিন্নভাবে, এটা হলো অন্য হিসাব। কিন্তু আপনি যদি ফাউন্ডেশন দিয়ে সঠিক পরামর্শ মতে বা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে আপনি কাজ করেন, আমি যে হিসাবটা দিলাম, যারা বাড়ি করতেছেন অলরেডি বা যারা করছেন তারা এই হিসাবটা বুঝবেন। এখন অনেকের একটা ধারণা যে ভাই আপনি তো হিসাব করেন যে 2200 টাকা স্কোয়ার ফিট, দেখেন বিল্ডিং এখানে যদি 1400-1500 স্কোয়ার ফিটও হইতো, তাহলে কিন্তু 2টা করে বেডরুম যদি হইতো, প্রত্যেকটা রুমে দরজা জানালার যে খরচটা, এই খরচটা কিন্তু ঠিকই হইতো। কারণ দেখা যায় একটা বিল্ডিংয়ে কিন্তু আপনার যে কনস্ট্রাকশনের খরচটা একবারে বেশি হয় তা না, বিল্ডিংয়ের বিভিন্ন খাতে খরচ হয়, যেমন দরজা জানালা, তারপর গ্রিল, তারপর আছে বাথরুমের ফিটিং, কিচেন রুমের ফিটিং, মানে সব মিলেই কিন্তু একটা খরচটা হিসাব করা হয়। তো আপনার যদি এটা 1400-1500 স্কোয়ার ফিটের বিল্ডিংও হইতো, 2 ইউনিটের বিল্ডিং হইতো, তাহলে দেখা যায় বাথরুমগুলো সেম থাকতো, রুমগুলো হয়তো একটু বড়ো হইতো, রুমগুলো একটু ছোটো, তাহলে দেখা যায় আপনার এই যে দরজা জানালার খরচটা কিন্তু সেমই হইতো। খরচটা বাড়তো কোন জায়গায়, কনস্ট্রাকশনের খরচটা বাড়তো। তো এই জন্য আপনার বিল্ডিংয়ের এরিয়া যদি ছোটো হয় তাহলে খরচটা কিন্তু একটু বেশি হয় তুলনামূলক। বিল্ডিংয়ের এরিয়া যত বড় হয় খরচটা একটু তুলনামূলক কমে। আমি সাপোজ এখানে যদি আমরা প্রায় 1100 স্কোয়ার ফিটের এই বিল্ডিং, এখানে কলাম হইল 11টা, এখন আপনি যদি আর 3টা কলাম অ্যাড করতেন তাহলে এই বিল্ডিংটাই হয়ে যেত প্রায় 1800 স্কোয়ার ফিটের মতো। 3 কলামে কিন্তু 1800 স্কোয়ার ফিট হয়ে যেত একটু, তাহলে সেখানে আরও খরচ কমতো। তো এই জন্য বিল্ডিংয়ের এরিয়া যদি একটু ছোটো হয় তাহলে খরচটা একটু বেশি হয়, যদি বিল্ডিংয়ের এরিয়া একটু বেশি হয় তাহলে খরচটা একটু বেশি হয়। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, এই ভিডিওর থেকে আইডিয়া নেন, তাদের যদি এরকম বিল্ডিং করতেছেন আমাদের খরচটা কেমন হইলো, এই হয়তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের বেশি হইলো না কম হইলো, বা যারা এরকম একটা বাড়ি করবেন তারাও একটু কমেন্টে জানাবেন যে আসলে আপনার মতামত কী। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে